হ্যালো ফ্রেন্ডস আপনারা জিও তো ম্যাক্সিমাম কাস্টমার এখন ইউজ করে কিন্তু জিওর নাম্বার কীভাবে বার করবেন বা জিওর কী প্যাক আছে কোন প্ল্যান আছে কত জিবি আজকে ডাটা শেষ হয়েছে বা ধরুন কতদিন ভ্যালিডিটি আছে কোন কোন প্যাকগুলো এখন বর্তমানে রানিং আছে এইগুলো জানতে গেলে আপনারা কী করবেন আপনারা সাধারণত কী করেন মাইজিও খোলেন মাই জিও ওপেন করে সেখান থেকে একটা একটা করে দেখতে পান কিন্তু আজকে আমি দেখাবো একটা শর্ট প্রসেসে আপনি মাই জিও ছাড়া আপনি জানতে পারবেন যে আপনার জিওর ভ্যালিডিটি কতদিন আছে আপনার জিওর কি রিচার্জ আছে আপনার জিওর নাম্বার কত এর জন্য আপনার মাই জিও প্রয়োজন হবে না ধরুন কারো মাই জিও নেই তাহলে মাই জিও না থাকলে তাতে যদি মাই জিও ইনস্টল করে আপনি যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে নাম্বার প্রয়োজন হবে কিন্তু আপনি নাম্বারটাও জানেন না বা সেও নাম্বারটা জানে না সেক্ষেত্রে আপনি এই প্রসেস ব্যবহার করলে আপনি নাম্বার পেয়ে যাবেন এবং নাম্বারের এগেনস্টে সমস্ত ডাটাটা আপনি পেয়ে যাবেন তো চলুন আমি দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যে সমস্ত দর্শকেরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বাপুন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান তো চলুন ভিডিওটি শুরু করি এটা করতে গেলে মাইজিওতে যেমন আপনি এখান থেকে সব কিছু দেখতে পান সেরকম ভাবেই আপনি এটাতেও দেখতে পাবেন তো চলুন তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে এটা কল করে নিতে হবে আপনি আপনার ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন ডায়াল প্যাডটা ওপেন করে আপনি কল করবেন বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই দেখুন কল চলে গেছে এবং কয়েক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে এই কলটা অটোমেটিক কেটে যাবে এবার কেটে গেলেই আপনাকে এটা একটা ম্যাসেজ ওপেন হবে একটা ম্যাসেজও আসবে সেই মেসেজটা জাস্ট একবার দেখে নিন আমি দেখুন ম্যাসেজটা ওপেন করে নিয়েছি এখানে আমার ব্যালেন্স ফর জিও নাম্বার কত দেখাচ্ছে আমার কোন প্ল্যান মারা আছে সেটা এক নম্বরে দেখাচ্ছে এবং কত জিবি ডাটা আজকে শেষ হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে এস এম এস কতগুলো আছে সেটা দেখাচ্ছে প্ল্যান এক্সপায়ার কবে হচ্ছে সেটা দেখাচ্ছে টপ আপ ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাচ্ছে এরপর যদি আরও কিছু ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আপনাকে এবার মাই জিও ওপেন করতে হবে কিন্তু আমার মনে হয় না এই জিনিসগুলো জানার পর আর আপনার মাই জিওতে যাওয়ার প্রয়োজন আছে অতএব আপনার যদি নাম্বার জানান থাকে বা না থাকে আপনি খুব শর্ট প্রসেসে আপনি এইভাবে নাম্বার জেনে নিতে পারেন এবং প্ল্যান জেনে নিতে পারেন কত জিবি ডাটা এক্সট্রা আছে এগুলো আপনি জেনে নিতে পারেন এটা খুব সুন্দর সিস্টেম বা সুন্দর টপিক এই জিনিসটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবং আপনাদের ফোনে জানার জন্য অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনারা ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি আরও পরিমাণে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আপনি যথেষ্ট পরিমাণে শেয়ার করুন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বন্ধুরা নমস্কার